সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম পায়েল হারিয়া পায়েল পায়েল আপু কেমন আছেন আপনি আছি ভাইয়া আমার ডাক্তার ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিক্রমপুর বিক্রমপুর পরিবারে কে কে আছে আম্মু আছে বাবা নাই না ভাই বোন কয়জন ভাই বোনও না আর খুবই ভালো এক এক মার এক মেয়ে খুব সুখেই আছেন বিয়ে হয়েছিল মেয়েও আছে স্বামী কি হয়েছে তাহলে তো জীবনটা আসলে কষ্ট স্বামী এক বাপের এক মেয়েরা ডিভোর্স দিল কেন কিসের অভাব ছিল আপনার ভিতর তো যখন বিয়ে শাদী করছিলেন তখন খোঁজ খবর নিছিল না তো বিয়ের পরে বোর কারণে স্বামী নষ্ট হয় তো আপনি কি খারাপ ছিলেন নাকি তো এখন কি চিন্তা করে আসছেন জীবন সঙ্গী না কোনো সহযোগিতা লেখাপড়া করছিলেন এখন কি সত্যি সত্যি বিয়ে করবেন কিরকম কিরকম মানুষ হলে এখন আসলে আপনি বিয়ে করতে চান মনটা ভালো হলেই হবে আপনার মনটা তো ভালো তা আপনি শাদী করছিলেন তখন খোঁজ খবর নিছিল না তো বিয়ের পরে বোর কারণে স্বামী নষ্ট হয় তো আপনি কি খারাপ ছিলেন নাকি তো এখন কি চিন্তা করে আসছেন জীবন সঙ্গী না কোনো সহযোগিতা লেখাপড়া করছিলেন এখন কি সত্যি সত্যি বিয়ে করবেন কিরকম কিরকম মানুষ হলে এখন আসলে আপনি বিয়ে করতে চান মনটা ভালো হলেই হবে আপনার মনটা তো ভালো তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা কি মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প আসলে গরিব পরিবার হলো এক বাপ মার একই মেয়ে বিয়ে করেছিল অনেক সুখে শান্তিতে থাকবে সেই আশা নিয়ে ভাগ্যর কি নির্মম পরিহাস এখন স্বামী হারা তার কথা তো শুনতেই পারলেন কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে 01944549982 নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন জীবনে অনেক কষ্টই আসতে পারে অনেক কিছু হইতে পারে সব কিছু ধৈর্য ধরে অপেক্ষা করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেখবেন মনে আশাটা পূরণ করে দেবে ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম